بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত দিনীবোন, আপনি প্রশ্ন করেছেন যে অ্যালকোহল যুক্ত বডি স্প্রে ইউজ করলে সলা হয় না, সেক্ষেত্রে করণীয় কি জানাবেন। জি সম্মানিত বোন, আমি একটা মূলনীতির কথা বলছি, খেয়াল করবেন। সেটা হলো, এমন অনেক ব্যাপার আজকের এই সময়ে আমরা ফেস করছি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল না। এই ব্যাপারগুলোর মধ্যে কিছু কিছু ব্যাপারে উম্মার ইজমা আছে, যে মানে সবাই একমত। যেমন মনে করেন হেরোইন সেবন করা, আল্লাহ রসুলের যুগে হেরোইনটা ছিল না, কিন্তু সবাই একমত যে এটা সেবন করা হারাম। আচ্ছা, অ্যালকোহল যুক্ত আপনার পারফিউম আল্লাহ রসুলের যুগে ছিল না, এটা পরবর্তী সময়ে মানুষজন আবিষ্কার করেছে। আচ্ছা, এখন এটা কি হারাম ব্যবহার করাটা? এ ব্যাপারে উম্মার মধ্যে ইজমা হয় নাই, অর্থাৎ সবাই একমত না। কেউ বলেছেন হালাল ব্যবহার করা যাবে, কেউ বলেছেন না যাবে না। আপনি যদি মনে করেন আমি ওই চিন্তাটাই গ্রহণ করতে চাই যারা বলেছেন যে এটা যাবে না, আলহামদুলিল্লাহ, এবং এটাই সেফটি মনে করা, কারণ এটা সংশয়যুক্ত একটা বিষয়, হারাম হওয়ার সম্ভাবনাও আছে, আবার হালালও হতে পারে। এই জন্যে সেফটি হচ্ছে যে আপনি ইউজ করবেন না। যদি ইউজ না করেন আলহামদুলিল্লাহ, আর যদি ইউজ করেন সেক্ষেত্রে সলার ক্ষেত্রে কি করবেন সেটি হলো প্রশ্ন। আপনি যদি ইউজ করেন আর মনে করেন এটি হারাম, তাহলে ইউজ করলে তো আপনার গুনাহ হবে। আর যদি আপনি মনে করেন যে না, এটা ইউজ করা যেহেতু হালাল বা জায়েজ, ওলামাদের ফতোয়া আছে, আমি সেই মতটাকে নিয়েছি, তাহলে আপনি সেটি ব্যবহারও করতে পারবেন, সেটি ব্যবহার করে সলাতে পড়তে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটি ব্যবহার করা হারাম, তাহলে তো আপনি সলা কেন কখনোই করতে পারবেন না। এটি নাজাসাত বা নাপাকি, এখন আপনি কখনোই করতে পারবেন না। এটা সলাতে হোক, সলাতে বাহিরে হোক, আপনি কোন চিন্তাটা গ্রহণ করবেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার আমল। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।